পাইকগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লকডাউনে কর্মহীন দিনমজুর ও শ্রমিক পরিবার ও তাদের ছেলে মেয়েদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাক্তার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ এলাকার কর্মহীন শ্রমিক পরিবারের জন্য এই ঈদ উপহারের আয়োজন করে। সোমবার সকালে ডায়াবেটিক সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক পরিবারের মাঝে নতুন পোশাক বিতরণ করেন উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার প্রশান্ত মণ্ডল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, মমিন উদ্দিন, শেখ হেলাল উদ্দিন, শ্রমিক নেতা শাহজান কবির, শেখ হারুনুর রশিদ হিরু, ছাত্রনেতা রাজীব আহমেদ রাজু ও সাজু। অনুষ্ঠানে এলাকার শ্রমিক পরিবারের 130 জন নারী ও পুরুষ এবং প্রথম শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান করা হয়। মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদনে ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক। পাইকগাছা, কয়রাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।